নমস্কার আমার নাম ডক্টর কৌশিক লাহিরি আজকে এই নভেল করোনা ভাইরাস নিয়ে আপনাদের সামনে কিছু বলার জন্য এসেছি প্রথমেই বলে রাখি যে বিশ্বজুড়ে এটা নিয়ে যে আতঙ্ক ছড়াচ্ছে তার অনেকখানি কিন্তু মিডিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়া বাহিত এখন পৃথিবীতে এই প্রথম কোনো ভয়ঙ্কর অসুখ আসেনি এবং এর থেকেও অনেক বড় বড় মহামারীর সামনে কিন্তু মানব সমাজ পড়েছে এই কিছুদিন আগেই ইবোলা ভাইরাস বলে একটি ভাইরাস এস ছিল সেটির মারণ ক্ষমতার থেকে অনেক বেশি ছিল বা সার্স সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম বা মার্স মিডল ইস্ট অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম সেগুলোর মারণ ক্ষমতাও কিন্তু এই ভাইরাসটির থেকে অনেক বেশি ছিল তাহলে এই ভাইরাসটি নিয়ে এত মানে নোভেল করোনা বা কোভিড নাইন্টিন যেটাকে বলা হচ্ছে এত আতঙ্ক কেন তার কারণ হচ্ছে এটা অন্য ভাইরাসের থেকে সংক্রামক বেশি মারণ ক্ষমতা বেশি না একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি এই পর্যন্ত আমাদের দেশে আমি সারা পৃথিবীর কথা ছেড়েই দিচ্ছি জানেন কত লোক এটাতে আক্রান্ত হয়েছে চুয়াল্লিশ জন হ্যাঁ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া হিসেবে তা চুয়াল্লিশ জনের মধ্যে সতেরো জন হচ্ছেন ইউরোপ থেকে ইতালি থেকে আসা সতেরো জন পর্যটক তা একশো চৌত্রিশ কোটির মধ্যে চুয়াল্লিশ জন আক্রান্ত হয়েছেন একজনও মারা যাননি আমরা চাইছি না কেউ মারা যান কিন্তু ভেবে দেখুন প্রত্যেক দিন আমাদের দেশে কম করে তিনশো জন মানুষ কিন্তু পথ দুর্ঘটনায় মারা যান এটা শুনলে চমকে যাবেন যে প্রত্যেক দিন পাঁচ বছরের তলার বাচ্চাদের ডায়রিয়াল ডিজিজে বা পেট খারাপজনিত অসুখে অপুষ্টিতে অন্তত চারশো ভারতীয় শিশু মারা যায় আমরা এটা নিয়ে আলোচনা করি না কিন্তু অথবা আরেকটা জিনিস বলি টিবাক্লোসিস বা টিভির নাম আমরা সবাই শুনেছি জানেন প্রত্যেকদিন ভারতবর্ষে অন্তত বারোশো মানুষ ভারতীয় তারা মারা যান টিবাক্লোসিসে তো এইটা নিয়ে আমরা আতঙ্কিত নই এটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছি না টিভিতে আলোচনা করছি না আমাদের স্টক মার্কেট ক্র্যাশ করছে না কিন্তু এই নোভেল করোনা ভাইরাস নিয়ে অনাবশ্যক একটা আতঙ্ক সৃষ্টি করে আমরা হাত পা গুটিয়ে ঘরের মধ্যে বসে আছি খুব সাধারণ একটি ইনফেকশন যেটি সত্তর কিছু মানুষ যারা অশক্ত যাদের ব্লাড সুগার আছে যাদের নিউমোনিয়া হচ্ছে তারা এটাতে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হচ্ছেন বিভিন্ন দেশে খুব দুঃখের কথা কিন্তু তার মানে এই নয় যারই হচ্ছে তিনি মারা যাচ্ছেন এক লক্ষ হাজার জন এ পর্যন্ত এই অসুখটিতে আক্রান্ত হয়েছেন তার মধ্যে মারা গেছেন কয়েক হাজার বাকি যে নিরানব্বই হাজার বা এক লক্ষের ওপর মানুষ এতে সুস্থ হয়ে গেছেন সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না এ পর্যন্ত তিন দশমিক চার শতাংশ হচ্ছে মারণ হার হাতটা ধোয়া তো দরকার নেই জল দিয়ে হাত ধোয়া সেটাই যথেষ্ট প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক না করে নমস্কার করা যথেষ্ট খুব কাছাকাছি প্রত্যেকের কাছাকাছি যদি না আসার দরকার হয় ডাক্তার হিসেবে আমাদের আসতেই হয় কিন্তু এছাড়া একেবারে গলায় জড়িয়ে যদি কারোর সঙ্গে বন্ধুত্ব না করার ইচ্ছে হয় অসুস্থ মানুষটি থেকে আপনার সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম আর বহু দূরের যে লং হল ফ্লাইট এখান থেকে আমেরিকা যাওয়ার যে ফ্লাইট ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা তাতে যদি অন্য একজন আক্রান্ত মানুষ থাকেন আপনার হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেটা আরেকজন ইনফ্লুয়েঞ্জা ব্যক্তির থেকেও আপনার ইনফ্লুয়েঞ্জা হতে পারে আরেকজন চিকেন পক্স আক্রান্ত ব্যক্তি থেকেও আপনার চিকেন পক্স হতে পারে এইটা আমাদের মাথায় রাখা উচিত অন্য অনেকগুলো সংক্রামক অসুখের মতো এটিও একটি সংক্রামক অসুখ যাতে একশো জনের মধ্যে তিন সবজন মাত্র মারা যান এবং তারাও অশক্ত এবং বয়স্ক তাই জন্য এটা নিয়ে অকারণ আতঙ্ক সৃষ্টি করে সমাজে অস্থিরতা বাড়ানোর কোনো কারণ আছে বলে আমি মনে করছি না নমস্কার